আমাদের বোয়িং 787 ড্রিম লাইনার রাজহংস উড়োজাহাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছে। মাত্র কিছুদিন আগেই আমরা আরেকটি বোয়িং করলাম ড্রিম লাইনার। কাজে আমাদের বহরে এখন মোট নতুন 10খানা প্লেন সংযুক্ত হলো এবং সবই আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। আজকে আমরা স্বাধীন জাতি, স্বাধীন দেশ, যে কারণে আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে, আর এই স্বাধীনতা আমাদের এনে দিয়েছেন আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতিকে একটি জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ করে দিয়েছিলেন, একটি রাষ্ট্র করে দিয়েছিলেন, আর এই রাষ্ট্র অর্জন করতে যেয়ে তিনি তার জীবনের সব কিছু ত্যাগ স্বীকার করে শুধু গণমানুষের কথা চিন্তা করে সারাটা জীবন সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। মহান মুক্তিযুদ্ধে তারই নেতৃত্বে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা একটি রাষ্ট্র পেয়েছি। বলতে গেলে একদম একটা বিধ্বস্ত দেশ শূন্য হাতে যাত্রা শুরু, সেই সময় তিনি একটি স্বাধীন রাষ্ট্রের উপযোগী যা যা প্রয়োজনীয় তিনি করেছিলেন, আমাদের একটি সংবিধান দিয়েছেন মাত্র 9 মাসের মধ্যে, আর একটি স্বাধীন রাষ্ট্রের জন্য প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন, আইনগুলি পাশ করেছিলেন, সমস্ত দিকটাই তিনি এই স্বল্প সময়ের মধ্যে নজর দিয়েছিলেন। মাত্র 72 সাল, যে মানে স্বাধীনতার পরপরই তিনি যখন ফিরে এলেন, সেই 72 সালেই কিন্তু তিনি এই বিমান এয়ারলাইন্স প্রতিষ্ঠিত করলেন। তখন বলতে গেলে আমাদের কিছুই ছিল না, তো তার মধ্য দিয়েও তিনি ডাকোটা উড়োজাহাজ দিয়ে বিমানের যাত্রা শুরু করেছিলেন। বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলি এগিয়ে এসেছিল আমাদের সহায়তায়, সেইভাবেই আমাদের যাত্রা শুরু। এবং আজকে আপনারা যে বিমানের লোগোটা দেখেন, আমাদের বাংলাদেশের সেই জয়নাল আবেদিন সহ নাম করা যত শিল্পী তাদের তিনি কমিটি করে দিয়েছিলেন যে আমাদের লোগো কী হবে, ভিতরের ডিজাইনটা কীভাবে হবে। আপনারা দেখবেন জামদানির ডিজাইন দিয়েই কিন্তু আমাদের ডিজাইনটা করা, এবং সমস্ত জিনিসগুলি অত্যন্ত সুন্দর সুচারুভাবে বাংলাদেশের আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মানে ঐতিহ্য, তাকে বজায় রেখে প্রতিটি জিনিস তিনি করে দিয়েছিলেন। আমি নিজে মাঝে মাঝে অবাক হই যে এত অল্প সময়ের মধ্যে এত কাজ তিনি কীভাবে করে দিলেন। আজকে তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাই জাতীয় চর নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মহাবনের প্রতি, যাদের মহান আত্মত্যাগে আজকে আমরা স্বাধীন। বিমানের যে অবস্থা ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা যখনই আমি যখনই বাইরে যেতাম বা বিশেষ করে লন্ডনে বা আমেরিকায় যখন যাওয়া হতো, আমি প্রায় বিমান ব্যবহার করতাম। তখনকার বিমানের যে ঝরঝরে অবস্থা ছিল, প্লেনে উঠলে আগে পানি পড়তো, কিছু টিস্যু গুজে দিয়ে বন্ধ করা হতো, কোনো এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থাই ছিল না। মাঝে মাঝে আমি ককপিটে যেতাম, কথা বলতাম, কারণ আমি খুব অবাক হতাম যে ওইরকম একটা ঝরঝরে অবস্থায় প্লেন কীভাবে আমাদের পাইলটরা চালায়। তা আমি বলতাম যে আমাদের পাইলটদেরকে মানে বিশ্বসেরা পাইলট হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া উচিত এই ধরনের। আজকে বিমান, সত্যি কথা বলতে কি, বিমানে এখন চললে গর্বে বুক ভরে যায় যে না, আমরা আমাদের বিমানে যাচ্ছি। ইতিমধ্যে আমি একটা নোটিশ জারি করেছি, সরকারি অফিসার যে যখন যাবেন, যেখানে বিমান যায় সেখানে বিমানেই যেতে হবে, সেখানে অন্য কোনটা ধরতে পারেন, বিমানে যেতে হবে। আর আমরাও সেটা করি, চেষ্টা করি সেইভাবেই চলতে। কাজে আজকে আমি আনন্দিত যে আমাদের এই 10খানা প্লেন চলে এসেছে। আমি এখানে একটু গুনছিলাম, দেখি যে 9খানা খুঁজে পাই, আবার আর একটা গেল কই, তারপর দেখলাম আমার ময়ূর পঙ্খি হারিয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম, বলে জায়গা হচ্ছিল না দেখে লোগোটা বাড়ি দিতে পারেনি। আমি প্রথম যেটা নিয়ে আসে পালকি, ময়ূর পঙ্খি, অরুণালো, আকাশ প্রদীপ, রাঙাপ্রভাত, মেঘদূত, আকাশ বিনমা, হংস বলাকা, গাংচিল, আর আজকালও রাজহংস। প্রত্যেকটার নাম একটু আমি চেয়েছি একটু সুন্দরভাবে দিতে, যাতে এই নামটা একটা নাম থাকুক, একটা পরিচয় হোক, এবং সেটা আমাদের বাঙালি মানে সংস্কৃতির সাথে, বাঙালি পরিবেশের সাথে,
পরিচিত এবং সম্পৃক্ত সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা যখন 777-300 ER ক্রয় করেছি, আর তাছাড়া আমরা 7878 এটা আমরা চারখানা এনেছি, আরও তিনখানা প্লেন আসছে, সেটা হচ্ছে ড্যাশ বম্বার্ডিয়ার তিনখানা আসবে। তবে আমরা একটা খবর পেলাম যে বোয়িংয়ে নাকি আরও দুখানা বিমান তারা খুব শিগগিরই বিক্রি করতে চাচ্ছে, কারণ কেউ অর্ডার দিয়ে নেয়নি। সুযোগটা আমরা নেব। আমাদের রিজার্ভ মানি কিন্তু এখন যথেষ্ট ভালো অবস্থায় আছে, প্রায় আমরা যে রিজার্ভ মানি আছে তাতে আমার মনে হয় আমরা এটা নিজেরা নিজেদের পয়সায় কিনতে পারবো, এতে খুব একটা অসুবিধা হবে না। ইতিমধ্যে কক্সবাজার আমাদের এয়ারপোর্টটাকে আমরা উন্নতি করছি, তাছাড়া সিলেট, সৈয়দপুর, অর্থাৎ 2001-এর পরে যেগুলো একেবারে বন্ধ হয়ে গেছিলো সবগুলো আমরা চালু করেছি, বরিশাল সবগুলো আমরা চালু করেছি এবং সবগুলি উন্নত করেছি। আমি প্রথমবার যখন সরকারে আসি 96 সালে, তখন ঢাকা ছাড়া চট্টগ্রাম এবং সিলেট এই দুটো আমরা আন্তর্জাতিক বিমানবন্দর করে দিই। কক্সবাজারটাকেও ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুত করছি, এবং সেখানে যেন আরও বড়ো প্লেন নামতে পারে সে ব্যবস্থা আমরা করব। আর সেই সাথে সাথে এই বিমানবন্দরটারও থার্ড টার্মিনালের কাজ শুরু হয়ে গেছে, কাজে এখানে আরও কর্মচাঞ্চল্য যেমন বাড়বে, কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে, পণ্য যাতে রপ্তানি করতে পারি বা অন্যান্য পণ্য রপ্তানি করবার সুযোগটা যাতে সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য রেখে আমি মনে করি আমাদের বিমানের আমরা দুটো কার্গো বিমান আমরা ক্রয় করব, আর তাছাড়া ভালো উন্নত মানের কার্গো ভিলেজ আমরা তৈরি করে দেব, যাতে করে আমাদের এই রপ্তানিটা আরও সহজভাবে আমরা করতে পারি, সে ব্যবস্থা আমরা নিতে পারি।